ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এবারের কোপা আমেরিকা মাঠে গড়াতে যাচ্ছে। আজ থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা 2021। টুর্নামেন্টটি শুরু হওয়া নিয়ে শুরু থেকেই বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে। শুরুতে কোপা আমেরিকার এবারের আসরটির আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া, শেষ পর্যন্ত টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে ব্রাজিলে। সেখানেও এবারের কোপা আমেরিকা আয়োজন হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা, শেষ পর্যন্ত সকল শঙ্কার অবসান ঘটেছে। আজ শুরু হতে যাচ্ছে কোপার আসর। শতবর্ষে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগেই ভক্তদের জন্য আসল বড় সুখবর, এবারের কোপা আমেরিকা আসরটি টিভিতে লাইভ দেখতে পারবে ভক্তরা। কোপা আমেরিকা আসরটি সরাসরি সম্প্রচারের সত্তা পেয়েছে সনি পিকচার নেটওয়ার্ক। সনি সিক্স ও সনি টেনে লাইভ দেখানো হবে কোপা আমেরিকা। ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচটি ভক্তরা চাইলে সরাসরি দেখতে পারবে সনি সিক্স এবং সনি টেন টুতে।